everyone, welcome back to my channel, welcome back to me and my mom. So first vlog, a new mobile theke plus vlog ami shoot korchi tomader sathe. So bolo kemon acho tumra, ami prochondo excited ei vlog ta shoot korar jonno, prochondo excited. Cholo, let's start the vlog. Welcome back to me and my mom. এটা বলছিলাম তো জানটান পুরো হয়ে গেছে, পুরো আমি রেডি। তো এখন লাঞ্চ টাইম, এখন খেতে বসবো। দেখে নাও ওয়েদারটা, দেখে নাও ওয়েদারে কী অবস্থা। তো আবার মেঘলা করে আছে, বৃষ্টি তো হবেই, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর হলো লাঞ্চ এখনও হয়নি, আমাদের মাসির দয়া এখন আমাদের লাঞ্চটা হয়নি, কারণ মাসি এখনও পুরো লাঞ্চ করে উঠতে পারেনি, নিজে দেরি করে এসছে, ওই যে এখন গজর গজর করছে। আর এই নিউ মোবাইলে আমাদের মাসিকে কতদূর গজিয়াস লাগছে একটু দেখবো না, দেখতে তো হবেই। দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, দেখতে পাচ্ছ? আর নিউ মোবাইলে ফাটাফাটি লাগছে ওয়েদারটা। তো সকালে একটু বৃষ্টি হচ্ছিল, এখন সুন্দর হাওয়া দিচ্ছে। আবার বৃষ্টি হওয়া, তো বৃষ্টি দেখো কেরম কালো হয়ে আছে, বৃষ্টি তো হবেই, কিন্তু খুব সুন্দর লাগছে ওয়েদার, বেশ একটু হাওয়া হাওয়া দিচ্ছে। আর ওই দিয়ে দেখো একটু তাকাও নতুন মোবাইলে, তো ওরে কি লাগছে নতুন মোবাইলে, মাসিকে তো আরও সুন্দরই লাগছে। বলো বলো কি রান্না করেছো আজকে, একটু বলো, নতুন মোবাইল বলে কথা একটু তাকিয়ে বলো, তাকা। আর হ্যাঁ, আর এই কফিটা, কফি কখন খাবো আমি, কফি ভালো জিনিসগুলো রাখতে রেখেছি। আর দুপুরে যত রকম মানে যেগুলো আমার পছন্দ না ওইগুলোই দুপুরে করবে। তো এখানে এখানে মাসি ঘর মুছছে, দেখতে পাচ্ছ? তো মা, আমারও চান হয়ে গেছে, মা এই যে আমাদের একটা রুম, ওইখানে মা আছে। আর মোছে দেখো অবস্থা, দেখো মাসি মুছছে, খুঁটি মনে আমি উল্টে পড়বো এমন ভাবে মাসি বুঝছে। আর এদিকে দেখো আমাদের আগের মোবাইলটা ঠিক করে আসতো না, মানে একটু লাইক ডার্কিশ আসতো, মানে এটা হলো আমাদের। এখানে দেখো গণেশ ঠাকুর আছে, এখানে দেখো একটা কিনেছিলাম অনেক দিন আগে, মূর্তি টাইপের, অনেক বছর আগে কিনে, আগে ওইগুলো খুব অ্যান্টিক্সগুলো কিনতাম, একটা দোকান ছিল, একটা গিফট শপ, ওখান থেকে খুব কিনতাম। এগুলো আগে তোমাদের ঠিক করে দেখানোই হতো না, কারণ খুবই মানে মানে কালারটা মানে ইয়েটা ক্যামেরা কোয়ালিটিটা মানে আগের মোবাইলের কথা বলছে, অতটা ভালো আসছিল না। ভালো বলতে কি আমি এরকম মনে করি না যে একদমই বাজে কোয়ালিটি, মানে এখন তো যত মানে ব্র্যান্ডেড, যত আরও হাই প্রাইস, যত আরও ভালো কিনবে, আরও ভালো ক্যামেরা কোয়ালিটি হবে, সেটা আমরা সবাই জানি। কিন্তু তখন এইগুলো এই জায়গাটা না একটু কালো কালো আস, এটাতে দেখছি বেশ সুন্দর, সব কি সুন্দর লাগছে আর কি জায়গাটা। আর এটা দেখো, এর এই ছবিটা দেখাবো না, কারণ ছবিটার অবস্থা খুব খারাপ, ভালো ভালো ছবি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বাবা আমাদের রান্নাঘরটা বেশ ঝাঁকাঝাঁক লাগছে নিউ মোবাইল। তো কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে নিই, এই যে এখানে একটা দেখছো মাছ ভাজা, আচ্ছা এই দিকে মাছের ঝোল আলু দিয়ে, পাতলা মাছের ঝোল, যেটা আমার খুবই ভালো লাগে ওরকম মাসি করেছে। আর মাসির একটু বুদ্ধি হয়েছে আজকে, এই যে এটাই কি কফি গো, এই যে বাটির মধ্যে যেটা, এটা কফি তো, ওটা কি আলু দিয়ে কি করেছে তাহলে? এটা ও, এটা আলু দাদার জন্য আলুর তরকারি করেছে মাসি। আর ওখানে আছে রুটি, ভাত ভাত আছে। আর এখানে দেখো কি হচ্ছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি এখানটায় কি হচ্ছে। এই যে এখানেই কফিটা হচ্ছে, এখানেই কফি হচ্ছে, এখানে কি হচ্ছে দেখাচ্ছি। এই যে এখানে একটা তরকারি আছে, ভেজিস আছে, এই দেখ। আর বেশি কিছু দেখালাম না, আমাদের তো রান্নাঘরের অবস্থা খুবই সুন্দর, মানে খুবই প্যাথেটিক, সুন্দর অপোজিট যেটা হয়, রান্নাঘরের রেনোভেশন আমার একটা প্ল্যান আছে, রেনোভেশন করো। আর এই দেখো বসা না, দেখছো না আমি ব্লক করছি, বসবো কি ঘুরে ঘুরে ব্লক করবো। এই যে মাসি এখানে সব মুছে দিচ্ছে, এরপরেই আমরা করবো লাঞ্চ। তো সব হয়েই গেছে, মানে লাঞ্চ রেডি, এবার দাই চুলের কি অবস্থা দেখো, চলো রেডি হয়নি আমি। এসে গেছে মি অ্যান্ড মাই মামের মা, কেমন লাগছে বলো নিউ মোবাইলে? এই যে আলোর দিকে চলে আস, এখানে এখানটা দাঁড়া, ও কি লাগছে, এমনিতেই সুন্দরী মা আমার।
আমি ওভার স্যাটিসফাইড, ভীষণ স্যাটিসফাইড। কি সুন্দর লাগছে। সো হোয়াটস ইউর, মানে একটু কিছু যদি বলো তুমি, মানে নিউ মোবাইলে প্রথমবার ব্লগ শুট আমরা করছি। Not my feelings, because I have gifted you these things. তোমাকে দিয়েছি, তোমার ফিলিংসটা বলো। আমার তো বাবা, আমি তো মনে হচ্ছে একদম ওভার দ্য মুনে চলে গেছে। আর ওইদিকে মাসি, আমাদের খাবার দাবার তো এখনো কিছু হয়নি, ভুক হরতাল ভুক হরতাল করেই ছাড়বে মাসি। আর মাসি প্রথমবার ক্যামেরার দিকে নতুন মোবাইলের এফেক্টটা দেখো, লাইফে প্রথমবার মাসি তাকিয়ে কথা বলেছে, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে। আর আমাদের রান্নাঘরও বেশ সুন্দর লাগছে এই ক্যামেরাতে। আমি তাও ওইদিকে চলে যাচ্ছিল, মানে ক্যামেরা অ্যাঙ্গেল আমি সরিয়ে এনেছি, তো খাবার কি কি হয়েছে সব দেখালাম। চলো এবার তো লাঞ্চ, আমারও খিদে পাচ্ছি লাঞ্চ করতেই। এখন বাজে 7টা বেজে গেছে, এখনো বিকেলের খাবার খাওয়া হয়নি। একটা স্পেশাল খাবার অর্ডার দিয়েছি, এটা স্পেশাল না, সেটা একদমই স্পেশাল না, কারণ এটা প্রায় লাইক এভরিডে, এভরিডে না হোক মোস্ট অফন আমি খেয়েই যাচ্ছি। এটা সাডেনলি এই ফোনটার মতন আমার প্রচণ্ড একটা লাইক ফলিং ইন লাভ উইথ দ্যাট ফুড, যদিও এটা একদম মানে পুরনো, মানে কবের থেকে চলে আসছে এই ফুডটা, তাও একটা নতুনত্ব আমি এটার মধ্যে খুঁজে পাচ্ছি। কি যে অদ্ভুত অদ্ভুত ব্যাপার আমার সাথে ঘটে আমিও জানি না। তো চলো খাবারটা এসে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তবে ব্লগটাকে এন্ড করতে হবে। তারপরে এই ব্লগটা আজকে হলো লাইক আজকে থার্সডে, তো কালকে ফ্রাইডে, কালকেই পাবে ব্লগটা। তো চলো ফটাফট দেখে নিই কি অর্ডার দিয়েছিল আর কি এসছে। খাবার একটা নতুন একটা খাবার অর্ডার করছি, মানে এটা যে কবে থেকে, মানে কোন জন্ম থেকে এটা মানে খাবারটা ইনভেন্ট হয়ে গেছে। আর আমি এমনই এই ফোনটার মতন এই খাবারটার প্রেমে যা আমি পড়েছি, এই প্রেম থেকে আর আমি বেরোতে পারবো না, বুঝতে পেরেছ? এই যে এসে গেছে, এই যে দ্যাট সেম চাউমিন, সেম হলেও কি এটা যখনই আমি খাই এত একটা ভালো ফিল হয়, এটা একটা নতুনত্ব লাগে। হ্যাঁ সেটা একদিনই এগুলো নয়, বেশিরভাগই এটাই খাচ্ছি। চলো দেখি, এই দি খুলে দাও। আনবক্সিং, আনবক্সিং দ্য মাই লাভ। এই যে ইয়ামি গরম গরম চাউমিন, এত আমার অ্যাডিকশন হয়ে গেছে না এটার উপরে, কি বলবো। সো অন দ্যাট নোট, অন দ্যাট চাউমিন নোট, সো লেটস এন্ড দ্য ব্লগ। আর এন্ড করবো এই যে আমার সুন্দরী, এভার সো বিউটিফুল অ্যান্ড এভার সো ইয়াং, আমার মা, মা না বায়োলজিক্যালি মা, কিন্তু বা ইউনিভার্সালি বেস্ট ফ্রেন্ড। চলো ব্লগটাকে এন্ড করা। Do like, share, comments. এবার তুমি বলবে রান্না করে, এখানে তুই দেখাচ্ছিস, চলো চলো ওখানে গিয়ে করি। হ্যাঁ বাবা এখানে বসে টিভি দেখছে, বাবাকে এখন দেখাবো না, কারণ বাবা উপরে কিছু পড়া নেই। না এখানে তুমি করতে ঠিক আছে, ওইটুকু তো কিছু হবে। চলো ব্লগটাকে এন্ড করো, লাইক শেয়ার কমেন্ট, অনেক অনেক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব মাই চ্যানেল, মি অ্যান্ড মাই মম, যদিও এগুলো একটা বড় কিন্তু আমি অত আমার সব বলা আসে না, আমরা জানি তোমরা আমার। আমি এতক্ষণ রিল করছিলাম ফিল্টার লাগিয়ে, এত মানে আমি এই ফোনটাকে নিয়ে যে কি প্রেমে পড়ে, না বেশি এবার বলে ফোনকে নিয়ে আদেখলা হয়ে গেছে, ফোন নিয়ে কি হয়ে গেছে। বাবা জীবনে কোনোদিন ফোন দেখেনি, জীবনে কোনোদিন ফোন দেখেনি বাবা, এরকম বললে কি, এরকম বললে কি তোমার মনটা খুব ভেঙে গেল। কেউ যদি এরকম তোমরা বলো না আমার ফোনকে এরকম বলো, কেন আমি বেশি ফোন নিয়ে করছি, আমার এত টুকু মনে
জোড়ি আমার এই টুকু বোন জোড়ি এটা তো অ্যাক্ট করে দেখো এটা অ্যাক্ট দিয়ে ব্লগটাকে এন্ড করো চলো টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল